নমস্কার বন্ধুরা, মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখানে দেখতে পাচ্ছ আমি মাছের মাথা নিয়েছি, টমেটো, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, আদা, জিরে বাটা। আর এখানে আমি লবণ হলুদ মাছে মাখিয়ে নিচ্ছি। তো আজকে করব মুগ ডাল দিয়ে বিয়েবাড়ির স্টাইলে মুগ ডালের মুড়ি ঘন্ট করব। চলো তাহলে আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কিভাবে করি। এখানে আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আর মুগ ডালটা আমি ভেজে নিব। এইভাবে ডাল করলে আমি গ্রামের স্টাইলে আমি যেভাবে করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কে কীভাবে করো অবশ্যই শেয়ার করবে। তো আমার এখানে ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে কড়াইয়ে জল দিয়ে ডালটা সেদ্ধ করে নিব। তো তোমরা চাইলে প্রেশারও সিটি দিতে পারো। তো আমার মনে হয়েছে আমি কড়াইয়ে তাড়াতাড়ি হয়ে যাবে মুগ ডালটা, আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো আমার ডালের জলও গরম হয়ে গেছে, ডালটাকে ভালো করে ধুয়ে আমি বসিয়ে দিলাম সেদ্ধ হতে। এবার আমি দেখো ডালটা আমার ফুটে গেছে, এই ফেনাগুলো ফেলে দিতে হবে। ফেনাগুলো যদি থাকে তাহলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না, তার জন্য আমি ফেনাগুলো একদম তুলে ফেলে দিচ্ছি। ডালটা প্রায় আমার ফুটে গেছে, তার মাঝে আমি একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে নিচ্ছি যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ডালের সেদ্ধ করতে বসালে একটু কাঁচা সরষার তেল। তো এখানে দেখো ডালটা প্রায় আমার হয়ে গেছে, হাতা দিয়ে একটু ঘেঁটে নিচ্ছি। ডালটা কিন্তু আমি খুব গলাবো না, একটু গোটা গোটা টাইপেরই থাকবে। তো এবার আমি ডালটাকে নামিয়ে নিব। দেখো ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডালটাকে একটু ঘেঁটে নেবো। এই ঘাটাটা তোমরা কী বলো, ডাল কাটা বলো না ডাল ঘুটনি বলো কী বলো আমি জানি না, এটা কিন্তু আমাদের লোহার, এটা আমার বাবার হাতের তৈরি, আমার বাবা আমাকে তৈরি করে দিয়েছে, আমাদের বাড়িতে এই সমস্ত কাজ হয়। তো এখানে আমি তেল গরম করে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো ছোটো ছোটো পিস করাই আছে, কিন্তু ভালো খুব একটা ভালো করে মাছের মাথা ভেজে নিতে হবে, নাহলে কিন্তু মাথার মধ্যে যে ডালের ইয়েগুলো ঢুকবে না। তো চলো আমি মাথাটা ভেজে নিই। এবার মাথাটা একটু কড়াইয়ে লেগে যাচ্ছে, যেহেতু আমি ভেঙে দিচ্ছি মাথাগুলো আরও ছোট করে দিচ্ছি। তো এখানে উল্টে পাল্টে ভালো করে মাথাটা ভেজে নিচ্ছি আমি। মাথা যত ভালো করে ভাজবে তত কিন্তু ডালের টেস্টটা ভালো আসবে আর মাথাটা খেতেও কিন্তু ভালো লাগবে। একদম টাটকা মাথা মাছের কিনা হয়েছিল সকালে। তো মাথাগুলোকে আমি আর একটু ভেঙে দিয়েছিলাম দেখো, দিয়ে এবার আমি মাথাগুলো তুলে নিচ্ছি। তেলটা একটু ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি পাঁচ ফোড়ন, একটু গোটা জিরে আর তেজপাতা, রসুন কুচি দিয়ে সম্বরা করব ডালটা। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব পেঁয়াজটা। পেঁয়াজটাকেও আমি খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে নেড়ে চেড়ে আমি এবার মশলাটাও দিয়ে নিব। এখানে আমার আদা বাটা, জিরা বাটা আর কাঁচা পাকা লঙ্কা দুটো বাটা আছে, আর কিচ্ছু নেই। একটু সামান্য জল দিলাম মশলাটা কষানোর জন্য। যেহেতু আমার ডালে একটু লবণ আর হলুদ দেওয়া আছে তার জন্য আমি পরিমাণ মতোই দিচ্ছি, খুব বেশি দিব না, যেহেতু আগে আমি একটু দিয়েছিলাম সে অনুমাপ করে দিয়েছি। তোমরা যেভাবে চাইবে সেভাবে দিতে পারো, যতটা লাগবে ততটাই দিবে। কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম, আমার কাছে কারি পাতা ছিল। কারি পাতাটা অপশনাল না, থাকলে তোমরা দিবে না থাকলে না দিবে। মশলা কষানো আমার প্রায় হয়ে এসেছে, টমেটোগুলোকে আমি একটু ছলনি মেরে দিচ্ছি যেন গলে যায়। এখানে আমার এবার দেখো ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা কিন্তু খুব একটা পাতলা করব না, বিয়েবাড়িতে তো অনেক পাতলা করে, আমি পাতলা করব না।
ডালের কালার দেখো কত সুন্দর এসেছে, কালারটা সত্যি কিন্তু খুব সুন্দর এসেছে। তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু ডালের কালার খুবই সুন্দর এসেছে। এখানে আমার ডালটা ফুটে গেছে প্রায়, ডাল কিন্তু আমার ফুটে এসেছে। এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে নিব। আমি এইভাবেই মুগ ডালটা মাছের মাথা দিয়ে করেছি, দেখো কেমন হয়েছে। আমাকে দেখতে কিন্তু ভালো হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। অবশ্যই একবার করে দেখতে পারো। খুব ভালোভাবে ফোটানো হয়ে গেছে ডালটা, একদম ডাল আমার হয়ে এসেছে। এবার একটু ঘি দিয়ে নিলাম, যেহেতু আমি গোটা গরম মশলা ফোড়নে দেইনি, আমি গুঁড়ো গরম মশলাই দিলাম। গোটা দিলে গুঁড়ো গরম মশলা দেওয়ার প্রয়োজন হয় না, আমাদের গরম মশলাগুলো খুবই ভালো। দেখো একদম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি ঢেলে নিয়েছি, দেখো কতটা গাঢ় হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে দেখতে। বুঝতে পারছো কি না তোমরা? ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সাবধান।